نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم معزز محترم حاضرين الله تبارك وتعالى মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আসলে সময়টা খুব সীমিত জাস্ট টাইমে আপনাদের এখানে নামাজ হইতে হবে গরীর কাটা যা দেখতেছি এতে কোন কথাটা আমি আপনাদের সামনে বলতে পারবো জুমার নামাজ পড়তে আসছি আমাদের বাংলাদেশে গত কিছুদিন আগে ঈদ গেছে কোরবানির ঈদ ঢাকার গাবতলীর বাজারে কোরবানির বাজারে উট উঠছিল পেপার পত্রিকায় ছবি সহকারে দেখাইছে যে উটের দাম 3 লাখ 3.5 লাখ টাকা উট বড় দামি উটের পরে হইল গরু মহিষ এরপরে ছাগল বেড়া ঢাকা শহরের একজন বড় ব্যবসায়ী উট কুরবানি করার জন্য উট যখন বাজার থেকে কিনছে উটটা সহ আর লোকটা সহ ছবি সহকারে পেপার পত্রিকে আসছে এবং টেলিভিশনে দেখাইছে খুব দামি জিনিস উট উট কুরবানি করবে যদি কোনো ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আগে আসে তার আমলনামায় আল্লাহ পাক বিনা পয়সায় উট কুরবানির সওয়াব দেয় হা হো কিছু কইলে তো আমি কথাটা একটু ভালো করে বলতে পারবো কথা বুঝছেন না এই যে মসজিদে আগে জুমার নামাজ পড়ার জন্য যে আগে আসবে তার আমলনামায় উট কুরবানি করার সওয়াব মাসে যদি 60টা জুমা হয় আর 60 জুমায় যদি আসেন তাহলে এক মাসে কয়টা উট কুরবানি করার সওয়াব হইব 60টা এক বছর পুরো যদি আসেন তাহলে কয়টা হইব 48টা আমি আমার কথা বলতেছি আমি জুনায়েদ আল হাবিব বর্তমান যে অবস্থায় আছি এই অবস্থায় জীবনে কোনোদিন উট কুরবানি করে দিতে পারবো কিনা সন্দেহ কিন্তু মসজিদে আগে আসলে উট কুরবানি করার সওয়াব কোনো সাবজেক্ট কোনো বিষয় আপনাদের সামনে বলা যাবে না শুধু একটা বিষয় বলবো আজকে শুক্রবার দিন জুমার নামাজ পড়তে আসছে কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহর ইমানদার বান্দাদের সম্পর্কে বলছেন পৃথিবীর 700 কোটি মানুষ সম্পর্কে না এর মধ্যে যারা ইমানদার তাদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন আল্লাহ বলেন আমি মুমিনদের সাথে ব্যবসা করি মুমিনদের সাথে ব্যবসা করি এখন আমরা যদি দুনিয়াতে ব্যবসা করি তাইলে আমরা ব্যবসা করি কোনো মানুষের সাথে সেই মানুষটা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে ব্যবসায়িক যদি একজন কোনো মেইল ফ্যাক্টরির সাথে কোনো ইন্ডাস্ট্রিজের সাথে কেউ যদি ব্যবসা করে আপনি মনে করেন যে একটা মেইল ইন্ডাস্ট্রিজে মাল তৈরি হয় সেখান থেকে আপনি মাল কিনে এনে বিক্রি করেন ওই মেইলের সাথে আপনার ব্যবসা ব্যবসায়িকদের জন্য বাৎসরিক একটা অফার দেয় যে ব্র্যান্ডের মাল মার্কেটে ছাড়ে এই ব্র্যান্ডের পক্ষ থেকে প্রতি বছর একটা অফার দেওয়া হয় যেমন আমাদের বাংলাদেশেও আছে আপনাদের এইখানেও আছে বিভিন্ন শপের মধ্যে দেখলাম দুইটাই কিনলে একটা ফ্রি দেখেননি আপনারা দুইটাই কিনলে একটা ফ্রি আবার দেখবেন আমাদের বাংলাদেশে দেখছি সার্ফ এক্সেলের আধা কেজির একটা প্যাকেট কিনলে এখানে একটা বাড়ি ফ্রি তারপরে ওই আডার 2 কেজির আডার প্যাকেট কিনলে এখানে একটা বালতি ফ্রি এরকমভাবে বিভিন্ন সময় অফার দেয় আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন আমি যে মুমিনদের সাথে ব্যবসা করছি আমি মুমিনদের ব্যবসার সাথে দৈনিক অফার দিছি সাপ্তাহিক অফার দিছি বার্ষিক অফার দিছি তোমাদের যে অফারটা এই অফারটা হইল একটা ওই মিনি শ্যাম্পু যদি কোনো ব্যক্তি কিনে তাইলে কোনো দিন এই অফার দেবে না যে মিনি শ্যাম্পু কিনলে একটা শ্যাম্পুর বোতল ফ্রি এটা কোনো দিন তোমাদেরকে দেবে না তা আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে ব্যবসা করতে যাই আর যে অফারটা দিছি এই অফারটা হইল যে কোনো আমল তোমরা করবা একে 10 দিব একে কত 10 একে দিব 10 তোমাদের সাথে ব্যবসা করতে যাই আমার অফারটা কত বড় দেখো
নামাজ পড়বা ফাসক্ত সবের বেলা ভাইবা 50। এটা কি খালি শুক্রবারে না অন্যবারেও? আজীবন এভরিডে যতবার আপনি নামাজ পড়বেন, আল্লাহ বলেন যে এটার আমি কোনো বাৎসরিক না, কোনো কালীন না, এককালীন সব না, সব সময়ের জন্য তোমাদের সঙ্গে ব্যবসার এই সব আমি দিয়ে দিলাম। পাঁচ অক্ত নামাজ পড়বা 50 অক্তের সব। কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করবা 1-এ 10। এই যে এখানে বসে বসে সুবহানাল্লাহ কইতেছেন, আমার আল্লাহ পাক বলেন এই অফার তোমাদেরকে দৈনিক অফার দিলাম, যতবার সুবহানাল্লাহ কইবা আসমান জমিনের মধ্যখানে খালি জায়গাটা সবে ভরে দিলাম। শুধু তাই না, জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিব। এখন আপনারা কিন্তু এখানে গাছ লাগাইছেন যে গার্ডেনের মধ্যে, এখানে গাছের মধ্যে সবসময় পরিচর্যা করা লাগে। ওই আজকে সকালবেলা উঠে দেখলাম কাউসার ভাই এখানে কত পরিচর্যা করতেছে, এটার মধ্যে ফানি দেউরি, এদিক দিয়ে ফাতা একটা হচ্ছে, সেখানে ফালা উড়ি, এই করি আগাছা উঠছি রে পরিষ্কার করি, কত কিছু করা লাগে। জান্নাতের মধ্যে যেই গাছ লাগাইছেন এই গাছ কিন্তু শীতের দিন ফাতা ঝরবে না। কথা আপনারা বুঝুনি না, বাংলা বুঝেন তো? শীতের দিন কোনো সময়টার ফাতা জরে না, জিন্দিগিতে কোনো সময় গোড়ার মধ্যে ফানি দেওয়া লাগে না। সার গোবর তো দূরের কথা, কোনো কীটনাশক তো দূরের কথা, কোনো পরিচর্যা করা লাগে না। এবার যে গাছ লাগাইছেন গাছটা কত বড়, সেই গাছটা হইল 40 বছর পর্যন্ত একটা দ্রুত গতিতে গোড়া দৌড়াইলে গাছের গোড়া অতিক্রম হবে না। দেখ কটাকা দিয়ে কিনতে হয়, কটাকা দিয়ে কিনতে হয়, কোনো ফাউন লাগে গাছ লাগাইতে? সুবহানাল্লাহ কইলেই গাছ লাগে। এই যে যতবার সুবহানাল্লাহ কইছেন গাছ কিন্তু একটা করে লাগছে। এটা হইলো ইমানদারদের জন্য যে আল্লাহ পাক ব্যবসা করছেন সেই ব্যবসার দৈনিক অফার, এভরিডে। কথা বুঝে আসছে তো? বলে রাত্রে অফার আছে, দিনে অফার আছে। বলে দিনের বেলা যত কাজকর্ম করবা একে তো আমি আল্লাহ পাক 10 দিব, আর রাত্রে আমি প্রথম আসবা না এসে নাইমা তোমাদেরকে ডাক দিব, যা চাইবা যা চাইবা। মানুষের সঙ্গে ব্যবসা করতে তুমি কিছু নিয়ে আসতে হবে, টাকা দিবা মাল কিনবা, আর আমার সঙ্গে ব্যবসা খালি হাতে আইবা দামান বইরা লয়ে যাইবা। আমি প্রত্যেক দিন শেষ রাত্রে বেলা প্রথম আকাশে নাইমা তোমাদেরকে ডাক দিই, খালি হাতে আসো দামান ভরে লয়ে যাও। ইমানদারদের জন্য ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের সাথে ব্যবসা করি। ব্যবসার অফারটা দেখেন, দৈনিক অফার, বলে সাপ্তাহিক অফার। বলে সাপ্তাহিক অফার কি? বলে শুক্রবার দিন, শুক্রবার দিনটা আমি ফজিলতের দিন দিলাম, সাপ্তাহিক অফার তোমাদেরকে দিছি। বলে সাপ্তাহিক কি অফার? বলে শুক্রবার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে সকালবেলা উইটা তোমার হাতে পায়ের নখ, বুগুলের নাপির নিচের চুল পশম পরিষ্কার করো, পরিষ্কার কইরা তারপরে সুন্নত তরিকায় গোসল করো। হিসাব করেন, সুন্নত তরিকায় গোসল, গোসল কইরা তারপরে মানে তোমার তৌফিক অনুযায়ী ভালো কাপড় পরিধান করো, যে কাপড়টা ভালো ধোয়া সে ভালো কাপড় পরিধান করে তারপরে সুগন্ধি লাগায় তুমি সকলের আগে মসজিদে যাও, খতিবের যত কাছাকাছি পড়ো তত কাছাকাছি বসো। আপনারা যেমন সুবহানাল্লাহ কইনা আলহামদুলিল্লাহ কইনা, খতিবের কাছাকাছি বসো, দেনমগ্নের সাথে খুতবা শ্রবণ করো। কথাগুলি মন থাকবো নি জি? এই কাজগুলি যেই ব্যক্তি করবে শুক্রবার দিন তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নেক। ব্যবসার পুঁজি কম লাভ বেশি না কম? হ্যাঁ, লাভ বেশি, পুঁজি খুব কম, বিনা পয়সার পুঁজি। আপনি সুন্নত আদায় করবেন, সুন্নত তরিকায় গোসল করবেন, ভালো কাপড় পরিধান করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, মসজিদে আগে ভাগে যাবেন, খতিবের খুতবা দেনমগ্নের সাথে শুনবেন। এই কাজগুলি করলে 1 বছর প্রতি কদমে 1 বছরের গুণা আল্লাহ মাফ করবে, 1 বছরের নেক লিখে দেবে। সাপ্তাহিক অফার। এরপর আরো কি? বলে শুক্রবার দিন তোমাদের জন্য 3টা অফার আছে। কয়টা অফার? 3টা অফার। বলে 2 নম্বর অফারটা কি? 2 নম্বর অফারটা হইল তোমরা যাইয়া আসরের নামাজ পড়িয়া ওই নামাজের মশাল্লার মধ্যেই বসা থাকবা, বসা থাকি একটা দুরুদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিকিল উম্মিগি ও আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদ শরীফ যদি 80 বার কোনো ব্যক্তি পড়ে তার 80 বছরের গুনাহ মাফ হবে, 80,000 নেক তার আমলনামায় লিখে দেওয়া হবে। এই কাজটা আজকে সামনে আছে তো জি? আমি ইনশাল্লাহ করব, আপনারা কেউ করবেন কি না জি? আমি করব, আপনারা করবেন কেউ? আসরের নামাজ পরে নামাজের এখানে মাত্র 10টা মিনিট, আমি হিসাব করে দেখছি 8 থেকে 10 মিনিট সময় লাগে। 80 বার এই দুরূদ শরীফ পড়বেন, 80,000 নেক আমলনামায় লিখে দিবে, 80 বছরের গুনাহ মাফ।
লাভ কম না বেশি? বেশি। বিনা পুঁজিতে লাভ, দুই নম্বর অফার। তিন নম্বর অফার বলে সারা দিনের মধ্যে আমি একটা সময় রাখছি, যে সময়ে বন্দা আমার কাছে যা চাইব তাই পাইব। এই সময়টা সবে কদরের মতো গোপন, সবে কদরের মতো গোপন একটা সময়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময়টার কথা, আল্লাহ পাক গোপন রাখছেন শুক্রবার দিনের ভিতরে। তবে বুজুর্গানের দিন অনেকে বলছেন এই সময়টা হলো খতিব যখন খুতবা দেয় দুই খুতবার মধ্যখানে, দুই খুতবার মধ্যখানে। অধিকাংশ বুজুর্গানের দিন এই আমলও করছেন এবং এই কথা বলছেন যে এই সময়টা হইল মাগরিবের নামাজের আগ মুহূর্তে। এই জন্য আমরা এখন পর্যন্ত অনেক বুজুর্গদেরকে দেখি আসরের নামাজের পরে কোনো কথাবার্তা বলেন না, বৈশা বৈশা জিকির আজকারের মধ্যে থাকেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখতাম এরকম, শুক্রবার দিন আসরের পরে কোনো আমল নাই, আর কোনো কাজ নাই, শুধু জিকির আজকার করে মাগরিব পর্যন্ত কাটাইছে। এখন বর্তমানে আল্লাহ মাহমুদ সফি সাহেবকে দেখি কোনোখানে যদি সফরও গেছে আসরের নামাজের পরে কারোর সঙ্গে কথাবার্তা বলে না, খালি জিকির আজকার করে। এই আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে এই সময়টা এত মুবারক সময় বলে যা চাইবা তাই দিব, বলতে দেরি কবুল হইতে দেরি নাই। শুক্রবার দিনের এই সময় বলে তিনটা অফার শুক্রবার দিন দিলাম, সাপ্তাহিক অফার। ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক বলেন মুমিনদের সাথে আমি ব্যবসা করি। দেখো অফারের পর অফার, দৈনিক অফার, তারপরে সাপ্তাহিক অফার, এরপরে বলে বাৎসরিক যে অফার দিছি এটা সবচাইতে বড়। বলে কি অফার? বলে এক রমজানে একে সত্তর। বাৎসরিক অফার দিলাম সবে বরাত, বাৎসরিক অফার দিলাম সবে কদর, বাৎসরিক অফার দিলাম রমজানের মাস, বলে রমজান মাসে একে দিব সত্তর। শুধু তাই না, বলে রমজান মাসে একটা ফরজ যদি আমার দরবারে নিয়ে আসো আমি এটা সত্তরটা ফরজের সমান সওয়াব বানাই দিব, একটা নফল নিয়ে আইবো এটা ফরজের সমান সওয়াব বানাই দিব। দেখেন অফারের পর অফার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এটা কিন্তু ইমানদারদের জন্য। কার জন্য? ইমানদারদের জন্য। কোনো বেঈমান কাফেরদেরকে আল্লাহ পাক এরা দেন নাই, ইমানদারদের জন্য আল্লাহ পাক বলছেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন আমি ইমানদারদের জন্য ইমানদারদের সাথে ব্যবসা করি, এই ব্যবসায় তোমাদেরকে এই অফার আমি দিয়ে রাখলাম, আমার সাথে ব্যবসা করবা এরকম ফজিলত দিমু। আর শেষ ফজিলতটা কি, শেষ অফারটা কি? বলে আমি আল্লাহ পাক যে তোমাদের সাথে ব্যবসা করতেছি ব্যবসার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। ব্যবসার বিনিময়ে তোমাদেরকে কী দিয়ে দিব? জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। শুক্রবার দিন আমরা মসজিদে সকলের আগে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কথা বুঝে আসছেন? খুব ভালো করে মনে রাখেন। আরেকটা কথা মাঝখানে বলে দিই, শুক্রবার দিন যেই ব্যক্তি খতিবের কাছাকাছি বসবে আল্লাহ পাকের দিদারের সময় জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আল্লাহর তত কাছাকাছি হবে। কথা বুঝছেন না আপনারা? আরে বাংলা যারা বুঝেন আপনারা বুঝেন তো, যেই ব্যক্তি শুক্রবার দিন জুমার নামাজে খতিবের যত কাছাকাছি বসবে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাকের দিদারের সময় সেই ব্যক্তি আল্লাহর তত কাছাকাছি থাকবে। আমরা জান্নাতে আল্লাহ পাকের দিদার চাই তো, যেই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাকের দিদার পাবে। সুবহানাল্লাহ কয় না, যেই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাকের দিদার সেই ব্যক্তি পাবে, যে জান্নাতে যাবে না সে কশিন কাল আল্লাহরে দেখবে না, দুনিয়াতেও দেখতে পারেনি আল্লাহরে আখেরাতেও দেখবে না। কথা বুঝে আসছে তো? আল্লাহ তাবারক তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জুমার নামাজ সাপ্তাহিক মুসলমানদের জন্য ঈদ, আমরা সেই ঈদ পালন করার জন্য জুমার নামাজ পড়ার জন্য আসছি। এই জুমার নামাজের ফজিলত অনেক, জুমার দিনটার ফজিলত অনেক। যারা শুনতে পারছেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা শুনতে পারেন নাই তারা যারা পরে আসছেন তাদেরকে আমি শেষ পর্যন্ত এই অনুরোধটাই করবো যে জুমার নামাজে আমরা সকলে আগে আসার চেষ্টা করি যতটুকু আগে ভাগে পারি।